খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, যেখানে কিনা মাসের পর মাস অপেক্ষা করতে হয় অপারেশনের রোগীদের। অনেক রোগীকেই থাকতে হচ্ছে দীর্ঘদিন হাসপাতালে, পাশাপাশি বেড খালি না পাওয়ায় নতুন রোগীরা চিকিৎসার সেবা পেতে পড়ছে ভোগান্তিতে। 25টি জেলার সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবার একমাত্র আশ্রয়স্থল এই হাসপাতালের অবস্থার সবচেয়ে বড় কারণ চিকিৎসকের অভাব। খুলনা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন রাহানুমা সারা। 2010 সালে খালিশপুর গোয়ালখালী এলাকায় চালু হয় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষদের চিকিৎসা সেবা দেয়া এ হাসপাতালের অন্যতম লক্ষ্য হলেও চালুর পর থেকে হাসপাতালটি চলছে নানান সংকট আর সীমাবদ্ধতার মধ্য দিয়ে। ভাস্কুলার সার্জারি, বার্ন ইউনিট ও নিউরো সার্জারি বিভাগে 24টি পদের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র 10 জন। এক একটি অস্ত্রোপচারের জন্য রোগীদের 2 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। সপ্তাহে একদিন ওটি হয় এই সার্জারি, সেইভাবে সিরিয়ালভাবে সবাই ডাক পড়ে। দেড় মাস পরে আবার সিরিয়াল করছে, দুই মাস কেন সিরিয়াল করে না? এক মাস আগে দুজন চিকিৎসকের কাজ একজনের করতে হচ্ছে বলে রোগীদের বেশি দিন হাসপাতালে রাখতে হচ্ছে বলে জানান নিউরোসার্জন মোহাম্মদ ইব্রাহিম খলিল। ওটি সপ্তাহে আগে দুইজনে আমরা যেটা করতে পারতাম সেই ওটিতে একজনের পক্ষে করা সম্ভব হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে যে এই রোগীগুলোকে এখন বেশি করে স্টে করতে হচ্ছে। সব বিভাগে সমান জনবল না থাকায় চিকিৎসা ব্যবস্থার এই সংকট তৈরি হয়েছে বলে জানালেন হাসপাতাল পরিচালক। একজন বিশেষজ্ঞ চিকিৎসক চাহিদা দিয়ে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, আশা করি খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব এবং যদি আরও একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমরা পাই তাহলে রোগীদের হাসপাতালে ভর্তি থাকার যে সময়টা সেটা অনেকটাই কমে আসবে। রাহানুমা সারা, জিটিভি নিউজ।